हेलो फ्रेंड्स, वेलकम बैक टू श्रेयस मैथ क्लास 11 এর রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স। আমি তোমাদের বলেছিলাম যে আমি টোটালটাই ভিডিওর মাধ্যমে পড়িয়ে দেব, মানে যেটুকু রাশিবিজ্ঞান ক্লাস 11 এ আছে সেটা কিন্তু আমি টোটাল ভিডিওর মাধ্যমে কভার করে দেব। রাশিবিজ্ঞানের জন্য তোমাদের আলাদা কোথাও যেতে হবে না। তো তার জন্য এই রাশিবিজ্ঞানের সেকেন্ড মেথড নিয়ে আজকে আমরা চলে এসেছি। আগের দিন আমরা যৌগিক গড় বার করা শিখেছিলাম, আজকে আমরা কি শিখবো? সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে কিভাবে আমরা যৌগিক গড় বার করব, মানে যদি এরকম শ্রেণীর জায়গায় শ্রেণীর সীমানা দিয়ে দেয়, মানে 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, মানে এরকম যা খুশি তাই থাকতে পারে। এবং এটা বলে দিই যে এটা সেই টাইপ যেটা কি 0 থেকে 4 হলে পরের টার্মটা কিন্তু 4 থেকেই স্টার্ট হচ্ছে 8, তারপরের টার্মটা আবার 8 থেকেই 12 স্টার্ট হচ্ছে, মানে এইটা নয় 0 থেকে 4 হলে পরের টার্মটা 5 থেকে 9, এরকম কিন্তু নয়। টাইপটা তোমাদের বুঝে নিতে হবে যে এখানকার এন্ডিং পয়েন্টটাই হবে পরেরটার স্টার্টিং পয়েন্ট। তো এই টাইপের আমরা প্রবলেম কিভাবে করব, বা ইংলিশে যদি এটা বলি ডিটারমিনেশন অফ এএম, এএম এর ফুল ফর্ম তোমরা সবাই জানো, অ্যারিথমেটিক মিন বাই শর্টকাট মেথড। এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করব আজকের ভিডিও থেকে শিখে নেবো। তো ভিডিও শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যাতে আমি ভিডিও আপলোড করলেই ফার্স্ট নোটিফিকেশন তুমি বা তোমরা পেয়ে যাও। তো কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও। এটার জন্য জানো তোমরা রাশিবিজ্ঞানের প্রবলেম করার সময় জানো যে একটা টেবিল বা ছক কাটতে হয়, তো এটার জন্য একটা আমাদের ছক কাটতে হবে। এবং আমাদের একটু ক্যালকুলেশনে স্ট্রং হলেই রাশিবিজ্ঞান থেকে মার্কস তোলা এমন কোনো ব্যাপার না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট রিডিং কি হবে দেখো, শ্রেণী সীমানা। আচ্ছা, এইটা করার আগে আমরা একটা জিনিস দেখে নেব। আমাদের একটা এই প্রবলেমে কল্পিত গড় ধরতে হয়, ঠিক আছে? কিরকম ভাবে ধরবো, ধরো মোটামুটি এখানে মিডিল কে আছে, এদিকে 3টে, এদিকে 3টে, 16 আর 14, কেউ কেউ 16 ধরতে পারো, কেউ কেউ 14 ধরতে পারো, ঠিক আছে? 16 আর 14 আমাদের মোটামুটি মিডিল হচ্ছে। তো আমি এখানে প্রবলেমটা তোমাদেরকে করাচ্ছি 14 ধরে, ঠিক আছে? তাহলে কি ধরে নেব প্রবলেমটা স্টার্টিং এ, ধরি আমি এখানে লিখছি, ধরি কল্পিত গড় তারপরে দেখো কি করব। আচ্ছা, আমরা জানি যে যৌগিক গড়ের ফর্মুলা এফ আই এক্স আই, এর আগে যখন যৌগিক গড় বার করেছিলাম কি করেছিলাম, এফ আই এক্স আই সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, তার মানে আমাদের সামেশন অফ এফ আইটা কাজে লাগবে, তাই তো? তার মানে এটা আমরা অ্যাড করে নেবো, সামেশন অফ এফ আই মানে কি এই সংখ্যাগুলোর যোগফল। তো এই সংখ্যাগুলো তোমরা যোগ করে দেখবে কত আসবে, 66, তোমরা যোগ করে দেখো, যদি না আসে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কি বার করতে হবে, সামেশন অফ এফ আই ডি আর। এবার দেখো আমাদের অনেকগুলো কাজ করতে হবে, কাজগুলো কি কি, এক্স আই বার করতে হবে, এক্স আইটা কি মধ্যমান, মধ্যমানটা কিরকম ভাবে আমরা বার করবো, কিছুই না, এইটা প্লাস এইটা বাই 2, তাহলে 0 প্লাস 4 বাই 2 মানে হচ্ছে 2, এরকম করে তোমরা পরপর বার করে নেবে। তো দেখো 30 অবধি আমরা লিখে নিলাম, মানে তোমরা যোগ করবে কি করবে, এইটা প্লাস এইটা বাই 2, এইটা প্লাস এইটা বাই 2, এইটা প্লাস এইটা বাই 2, এরকম ভাবে করতে থাকবে, তাহলেই দেখবে এই মধ্যমানগুলো পেয়ে যাবে। এবার মধ্যমান বার করার একটা ছোট্ট ট্রিক্স আছে, কি না আমরা ফার্স্টটাই বার করবো, 0 প্লাস 4 বাই 2 দ্যাট ইজ 2। এবার দেখো এই যে আমাদের শ্রেণী সীমানা, এর এন্ডিং পয়েন্ট আর
স্টার্টিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত 4 তাহলে এই দুইটা বার করে 4 যোগ করে করে জাস্ট লিখতে লিখতে যাব দেখো আমি কল্পিত গড় কি ধরেছিলাম 14 তাহলে এখানে আমার কোথায় 14 বেরিয়েছে এইখানে ঠিক আছে এবার বিচ্ছুতির জায়গায় এই যেখানে আমার যে পজিশনে আমাদের এ বের হলো সেই জায়গাটা আমরা জিরো করে দেব ক্লিয়ার জিরো করে দিলে আমাদের কি হবে দেখো এবার কি করব ডিআই ফর্মুলা কি এক্স আই মাইনাস এ এইখানে এক্স আই কত আছে 10 মাইনাস 14 তাহলে কত আসবে আমাদের মাইনাস 4 এক্স আই কত আছে 6 মাইনাস 14 তাহলে কত আসবে মাইনাস 8 তারপরে এক্স এর জায়গায় কত আছে 2 মাইনাস 14 দ্যাট ইজ মাইনাস 12 একইভাবে আমরা যদি করি 18 মাইনাস 14 তাহলে কি হবে 4 8 12 মানে এখানে 0 থাকলে এই নিচের দিকটা হবে পজিটিভ উপর দিকটা হবে নেগেটিভ বা তোমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো এবার আর কিছুই না এফ আই আর ডি আই বার করব দেখো 12 দুগুণে কত মাইনাস 24 5 8 মাইনাস 40 4 8 মাইনাস 32 16 ইন্টু 0 0 4 14 56 10 8 80 8 বার 96 ঠিক আছে তো আচ্ছা এখানটা আমার বার করা হয়নি এক্স আই মাইনাস এ মানে 30 থেকে 14 বাদ দেবো তাহলে 16 হবে 3 16 48 হবে ক্লিয়ার তো আমরা কি করব দেখো এই তিনটে যোগ করব যেটা আসবে সেটা থেকে এই কটা বিয়োগ করে দেবো তাহলেই তোমাদের চলে আসবে তো এই কটা যোগ করলে কত হয় 200 আর এইটা যদি তোমরা বিয়োগ করো 96 200 থেকে যদি আমরা 96 বাদ দিই তাহলে আসবে আমাদের সামেশন অফ এফ আই ডি আই এটা কি আসবে সামেশন অফ এফ আই ডি আই এটা কি আসবে না এখানে আমি একটু ক্যালকুলেশনটা করে রেখে দিয়েছি তাই একটু মানে দেখে বসে তো তোমাদের কত এলো সামেশন অফ এফ আই ডি আই 184 আর সামেশন অফ এফ আই টা এলো 66 তো এরপর আমরা কি বার করব যৌগিক গড় তো চলো যৌগিক গড় বার করা যাক যেহেতু এই প্রবলেমটা আমি বিচ্ছুতি বার করে করালাম তো এইখানে কি হবে যৌগিক গড়ের একটা আলাদা ফর্মুলা আছে যৌগিক গড় সমান যে বিচ্ছুতিটা ধরেছি এ সেটা অ্যাড করে দিতে হবে সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই তো এ মানে কত ধরেছিলাম দেখো 14 প্লাস সামেশন অফ এফ আই ডি আই কত বেরিয়েছে 184 আর এইটা কত বেরিয়েছে 66 তো 14 প্লাস এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 2.78 দ্যাট ইজ 16.78 ব্র্যাকেটে প্রাইম তো এই হয়ে গেল তোমাদের নেক্সট একটা টাইপের প্রবলেম তাহলে আমরা রাশিবিজ্ঞান থেকে দুখানা পার্ট কিন্তু কভার করে ফেললাম রাশিবিজ্ঞানের নেক্সট পার্ট কিন্তু আবার নিয়ে চলে আসব তোমাদের কাছে নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতন এইটুকুই নমস্কার